এবার আপনাদের সাথে শেয়ার করি পুরীতে এসে প্রথম দিন সন্ধেবেলাটা আমরা কীভাবে কাটালাম। প্রথমেই তো হোটেলের জানলাটা খুলতেই দেখলাম চারিদিকে পুরো ঝকঝক করছে আলো, কারণ সামনেই আসছে 25th of December, মানে ক্রিসমাস, তার জন্য চারিদিকে সাজিয়েছে। তো আমরা সবাই আর দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরে তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কত নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, আর হোটেলগুলোতেও আলো দিয়ে সাজানো হয়েছে। আর পুরীতে কিন্তু ঠান্ডা একেবারে নেই বললেই চলে, মানে এখানকার ওয়েদারটা হচ্ছে একবারে প্যাচ প্যাচে যে গরম সেটাও নয়, আবার প্রচণ্ড কনকনে হাড়কা পানি ঠান্ডা সেটাও নয়, মানে খুবই সুদিং আর কি। যারা ছোট বাচ্চা আছে বা বয়স্ক আছে তাদের জন্য একটু হয়তো ঠান্ডা লাগতে পারে, তারা একটু প্রোটেকশন নিয়ে আসবেন, বাট আমাদের মতন যারা আছেন মিডল এজের তাদের খুব একটা ঠান্ডা লাগবে না, মানে আরামদায়ক। এই যে দেখতে পাচ্ছেন স্বর্গদ্বার, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই হলো আমাদের সকলেরই পরিচিত দোকান হ্যান্ডলুম, এখান থেকেই শাড়ি কিনি যতবার কিনি, বাট যা আছে যথেষ্ট, এবার আর কোনোরকম শাড়ি টাড়ি কিনবো না। তো আমরা চলে গিয়েছিলাম ভারত সেবাশ্রমে, কারণ আমাদের পান্ডা যিনি ছিলেন কালুদা, তো উনি ওই ভারত সেবাশ্রমের ওখানেই থাকেন, মানে ওখানে বসেন আর কি, গল্প টল্প করেন সন্ধেবেলা। তো ওনার সাথেই দেখা করতে গিয়েছিলাম। আমরা যখন ভেতরে ঢুকছি ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। তো ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে আমরা সমুদ্রের পাড়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে চিনির রস তৈরি হচ্ছে, যেখানে খাজাগুলোকে আর কি চোবানো হবে, চুবিয়ে মুচমুচে খাজা তৈরি করা হবে। আর যে খাজাগুলো তৈরি হয়ে গেছে সেগুলো যে সাজানো আছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে। তো যাই হোক, এবার সমুদ্রের পাড়ে গিয়ে আমরা খেয়ে নিলাম মশালা টি, এটা অ্যাকচুয়ালি মানে লেবু চাই, তো তার মধ্যে একটু চাট মশলা দেওয়া ছিল বলে খেতে আরও ভালো লাগছিলো। আর তার সাথে সবাই একটা করে ডিম সেদ্ধ খেলাম, কারণ গরম ডিম সেদ্ধ খেতে আমাদের সবারই খুব ভালো লাগে। চলুন এবার আমরা একটু ঘুরে দেখি এই সমুদ্রের পাড়ে যে দোকানগুলো বসে সেই দোকানে কী কী বিক্রি হচ্ছে। আমরা তো সবাই জানি যে যে কোনো উপকূলবর্তী এলাকায় আসলে ঝিনুকের জিনিসই বেশি পাওয়া যায়, তো ঝিনুকের নানান সামগ্রী বিক্রি হচ্ছে, তার সাথে শঙ্খ আর এই মোটা মোটা আসনগুলো খুব ভালো লাগলো। যাদের বাড়িতে অনেক পুজো আর্চা হয় তো তাদের জন্য খুব উপকার। আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় লঙ্কা, সেইগুলোর চপ ভাজা হচ্ছে, মানে পাকোড়া, এগুলোকে শিমলা মির্চ বলে অ্যাকচুয়ালি। আর এই যে পুরীর বাটি সব থেকে বিখ্যাত, তো এই ভিডিওটা আমি তুলেছি এই 13 পার্বণের, এটা আমার ভাইয়ের জন্য, কারণ ওরা যখন এসেছিলো 13 পার্বণে খেয়েছিল। আর আমরা আগে যতবার এসে খেয়েছি আমরা বিদেশ ঘর রেস্টুরেন্টটাতেই বেশিরভাগ খেতাম, কারণ এখানকার ধোসাটা খুব ফেভারিট ছিল আমাদের সবার। এখন অতটা যাওয়া হয় না, আর ওখান থেকে ফেরার পথে দেখলাম একটা মন্দির আছে। এবার চলুন সব বড় বড় হোটেলগুলো কী দারুণ দারুণ আলো দিয়ে সাজিয়েছে সেইগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। ছোটোবেলা থেকে এতবার পুরী এসেছি যে রাস্তাঘাট আর হোটেল সব একবারে চেনা হয়ে গেছে। তো এই যে আপনাদের দেখালাম একে একে, প্রথমেই দেখালাম মহাসুরা প্যালেস, তারপর বঙ্গলক্ষ্মী, তারপরে হচ্ছে আপনার বেলাভূমি, অতিথি, সব বড় বড় যা যা হোটেলগুলো আছে, নিউ সি হক, সব আলো দিয়ে সাজানো হয়েছে। বাট দুঃখের বিষয় একটাই, আমরা তো প্রতিবার আসলেই নিউসিহকে পাই জায়গা, কিন্তু এবার আমরা স্থান পাইনি, তাই আমাদের অন্যত্র থাকার ব্যবস্থা করতে হয়েছে। তো যাই হোক, একদিকে তো আপনাদের দেখালাম হোটেলে কীরকম আলো দিয়ে সাজানো হয়েছে, রাস্তাঘাটও তাই, আর তার মধ্যে এই স্ট্রিট ফুডগুলো যেন বারবার করে নজর কাটছে, মনে হচ্ছে তারা যেন বলছে আরে আমাকে কখন খাবি, কিন্তু এটা তো বলতে পারছি না যে সব আজকে খেয়ে নিলে বাকি দিনগুলো কী করবো। আর এখানে সমুদ্রের ধারে এরকম মেলা বসেছে, পুরো জমিয়ে মেলা বসেছে। আর দূরে ওই নাগরদোলার যে আলোটা আমাদের হোটেলের জানলা থেকে এত দারুণ দেখতে লাগছে যে কী বলবো, ওই জন্য ভেবেছিলাম সামনে থেকে একবার গেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আজকে সন্ধ্যাটা আমাদের এইভাবেই কাটলো। আমরা অ্যাকচুয়ালি পুরীতে এসেছি সত্যি কথা বলতে কি পুরোপুরি ল্যাট খেতে, নিজেদের মতো একটু সময় কাটাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন।